Welcome back. Welcome everyone. আজকে আমরা পাইথনের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথম সেশনে আমরা পাইথনের প্রথম কোড কিভাবে রান করতে হয় সেটা দেখেছি এবং পাইথনের ইনবিল্ট একটা ফাংশন প্রিন্ট স্টেটমেন্ট সেটা আমরা দেখেছি এবং দুই রকমের ডেটা টাইপস আমরা দেখেছি, একটা হলো স্ট্রিং এবং একটা হচ্ছে নাম্বারস। নাম্বারস আবার দুই রকম হতে পারে, একটা ফ্লোট হতে পারে, একটা ইন্টিজার হতে পারে, ঠিক আছে? কেউ কেউ আবার কমপ্লেক্স ডেটাকেও নাম্বারের পর্যায়ে চিন্তা করে। বেশি কিছু কমপ্লিকেটেড না করে আমরা খুব সহজে যেটা চিন্তা করতে পারি, গত সেশনে আমরা দেখেছি প্রথমত স্ট্রিং, দ্বিতীয়ত নাম্বারস। স্ট্রিং গুলোকে আমরা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের মধ্যে লিখেছি এবং নাম্বার গুলোকে আমরা কোটেশনের ভেতরে দিই, ঠিক আছে? তারপর পাইথন দিয়ে কি কি করা যায় সেটা আমরা দেখেছি। পাইথন দিয়ে অনেক কিছু করা যায়, পাইথন দিয়ে ক্যালকুলেট করা যায়, ঠিক আছে, ক্যালকুলেটর মতো করে ব্যবহার করা যায়, পাইথন দিয়ে ওয়েব ডেভেলপমেন্ট করা যায়, পাইথন দিয়ে সফটওয়্যার ডেভেলপ করা যায়, পাইথন দিয়ে গেমস ডেভেলপ করা যায়, ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করা যায়, ডেটা সায়েন্স হ্যান্ডেল করা যায়, মেশিন লার্নিং, রোবোটিক্স ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করা যায়। ইভেন আমরা ফিনান্সিয়াল টেকনোলজি পাইথন দিয়ে আমরা হ্যান্ডেল করতে পারি, ঠিক আছে? আরো অনেক কিছু করা যায় পাইথন দিয়ে। পাইথন দিয়ে ইথিক্যাল হ্যাকিং করা যায়, ঠিক আছে, আরো অনেক কিছু। সে যাই হোক, আজকে ঠিক এই মুহূর্তে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হলো ভেরিয়েবল। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্রথমে আমাদেরকে ভেরিয়েবল শিখতে হয়, তারপর আমাদের ডেটা টাইপ শিখতে হয়। ডেটা টাইপসে আমরা এখনো যাই নাই, কিন্তু দুই রকমের ডেটার সাথে আমরা অলরেডি পরিচিত হয়েছে। ওকে, আমি এখানে টাইপ হিয়ার, এখানে গিয়ে আমি লিখব সিএমডি, দেন প্রেস এন্টার। এটা ডাউনলোড করতে হবে না, ইনস্টল করতে হবে না, এটা কম্পিউটারের সাথে আসে, ঠিক আছে? নতুন কম্পিউটারে পাইথনও চলে আসে, তবে পুরোনো কম্পিউটার যেগুলোতে সেগুলোতে হয়তো বা পাইথন না থাকতে পারে। যদি না থাকে, আমি এর আগের যে সেশন ওখানকার ভিডিওর নিচে হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল পাইথন, পাইথন সফটওয়্যার, সেটার লিঙ্ক দিয়েছি ভিডিওর, অবশ্যই সেটা দেখে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। আর এই ভিডিওর নিচেও আমি হাউ টু ডাউনলোড অ্যান্ড ইনস্টল পাইথন সফটওয়্যার অন ইউর কম্পিউটার সেটা আমি দিব, সেটাও দেখে নিতে পারেন, ঠিক আছে? জাস্ট এখানে আমি লিখবো পাইথন, যাদের ম্যাকবুক তাদের লিখতে হবে পাইথন 3, আর যাদের যারা উইন্ডোজ ব্যবহার করছেন তারা লিখবেন পাইথন, ঠিক আছে? দেন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে সেটা হচ্ছে ভেরিয়েবলস, ঠিক আছে? ভেরিয়েবলসটা কি? ভেরিয়েবলসটা নাথিং বাট, ভেরিয়েবল ইজ নাথিং বাট কন্টেইনার, ওকে, অর বক্স দ্যাট হোল্ডস ডেটা। তার মানে হচ্ছে ভেরিয়েবল হচ্ছে একটা জাস্ট কন্টেইনার বা বাক্স যেখানে আমরা ডেটা স্টোর করতে পারি, দ্যাট হোল্ডস ডেটা মানে হচ্ছে যেখানে আমরা ডেটা স্টোর করতে পারি, জমা রাখতে পারি, ঠিক আছে? যেমন এই বোতলটা জাস্ট একটা কন্টেইনারের মতো দেখা যাচ্ছে কি, যেখানে আমরা পানি স্টোর করতে পারি,
ঠিক তেমনি এটা স্টোর করতে পারে হলো এরকম ক্লোরক্স দেখা যাচ্ছে কি রিফ্লেক্ট করছে দেখা যাচ্ছে না মনে হয় ঠিক তেমনি কোকাকোলা বোতলটা কোকাকোলা কি করতে পারে স্টোর করতে পারে ভেতরে ধারণ করতে পারে ঠিক তেমনি মানি ব্যাগটা কি করতে পারে ভেতরে মানি স্টোর করতে পারে জাস্ট একটা কন্টেনারের মতো কাজ করে ঠিক তেমনি ভেরিয়েবলটা আসলে জাস্ট একটা কন্টেনার যেখানে আমরা ডেটা স্টোর করতে পারি ডেটা আমরা দুই ধরনের ডেটার সাথে পরিচিত হয়েছি আরো অনেক ডেটা আছে সেটা আমরা ধীরে ধীরে পরিচিত হব একসাথে অনেকগুলো দিয়ে মাথাটা খারাপ করতে চাই না প্রথমত হচ্ছে স্ট্রিং স্ট্রিং হলো কি এবিসিডি দিয়ে যা কিছু লেখা হয় ABCDEFG ঠিক আছে মাই নেম ইজ অমুক বলবো তাহলে মাই নেম ইজ প্রত্যেকটা আমরা যেগুলো অ্যালফাবেট দিয়ে লিখছি এগুলো হলো স্ট্রিং আবার আবার যদি নাম্বারস হলো কত হতে পারে 12 হতে পারে আবার 10.5 হতে পারে একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা হলো ডেসিমাল বা দশমিক দিয়ে যেটা লেখা হয় ঠিক আছে সো পূর্ণ সংখ্যাকে আমরা ইন্টিজার বলি ঠিক আছে সেটাকে আমরা বলি ইন্ট সংক্ষেপে ঠিক আছে সেটা হতে পারে 100 সেটা হতে পারে 5 সেটা হতে পারে 10 ঠিক আছে ভেরি গুড তাহলে এইবার আমরা দেখব এ হলো একটা ভেরিয়েবল একটা কন্টেনার যার ভেতরে আমি 100 একটা ইন্টিজার একটা ডেটা স্টোর করলাম ঠিক আছে বি হলো 25 এটাও একটা ইন্টিজার দেন আমি বলতে পারি সি সমান সমান হলো এ প্লাস বি ঠিক আছে দেন আমি বলতে পারি প্রিন্ট জাস্ট সিটা যদি প্রিন্ট করি তাহলে এ প্লাস বি এর যোগফল আমাকে দেবে 125 এ হলো 100 এন্ড বি হলো 25 সো যোগফল হলো 125 ঠিক তেমনি আমি আবার বলতে পারি ডি ইকুয়াল টু এ মাইনাস বি ঠিক আছে এখন যদি বলি প্রিন্টস ডি তাহলে এর বিয়োগফল আমি পেয়ে যাব 75 ঠিক তেমনি আবার যদি বলি বিসিডি এর পরে ই ই ইকুয়াল টু এইবার আমি ই এর ভেতরে এ গুণ বি এই দুইটা